নমস্কার বন্ধুরা মধুমিতাস ডায়েরিতে সবাইকে স্বাগত আজকে দিনটা হচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারি চোদ্দই ফেব্রুয়ারি যেমন একদিকে আনন্দের একদিকে দুঃখের তো সবাই জানের ব্যাপারটা আজকে ব্ল্যাক আউট ডে আবার ভ্যালেন্টাইন ডেও তো আজকে আমি বেরিয়ে পড়ছি যে রেডি হয়ে গেছে আমি যাচ্ছি পুজো দিতে প্রতি মঙ্গলবার আমি যাই হনুমান মন্দিরে চলুন একটু লাড্ডু কিনে নিই লাড্ডু কিনে চলুন মন্দিরে চলি কারণ প্রতি মঙ্গলবারই আমি পুজো দিই সকালবেলাটা আমার এইভাবেই কাটে তো এই মঙ্গলবারটা ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আমাদের সামনেই হনুমান মন্দির আছে তো মন্দিরে কি কী ঠাকুর আছে সবটাই আগেও একবার দেখিয়েছিলাম এখনও একবার দেখাচ্ছি আপনাদের সঙ্গে ঘরের প্রচুর ফুল তো ফুল দিয়ে এই যে কৃষ্ণের মূর্তি প্রথমে কৃষ্ণটাকে দেখাই হনুমান মন্দির মানে যেখানে আমি পুজো দিই সেখানে তো আমি পুষ্পাঞ্জলি দেবই তার আগে আমি এখানে একটু ফুলগুলো দিয়ে নিই তো নিজের মানে গাছের ফুল এই যে নিজের হাতে দিতে বেশ ভালোই লাগছে গাছের ফুল তো আপনি এমনিও আপনারা সবাই দেখেছেন তো চলুন একটা একটা করে ফুল সাজিয়ে দিই চলুন কোন কোন ঠাকুর আছে সব ঠাকুরগুলোতেই একটু একটু করে দিয়ে দিই কৃষ্ণ ঠাকুরের মুখটা কি সুন্দর না কালো রূপটা কী দারুণ লাগছে দেখতে তো হাতে এই ফুলটা দিয়ে দিই কালারটা খুব ভালো লাগছে হাতেও ভালো লাগবে এবারে ক্যামেরাটা আমি ঠিকঠাক ব্যালেন্স করতে পারছি না এক একা এই যে সুন্দর লাগছে চলুন এই পরে পরের মন্দিরটায় যাই এটা হচ্ছে দুর্গা মা মানে সেরাবালির মূর্তির মতো এটা দুর্গা মূর্তি তো এখানেও দিয়ে দিলাম ব্রাহ্মণের হাতেই দিলাম সে পুজো দিয়ে মানে দিয়ে দিচ্ছে প্রত্যেকটা মন্দিরে আলাদা আলাদা করে পুরোহিত রয়েছে এই যে বজরঙ্গবালির মূর্তিটা এখানেও আমি ব্রাহ্মণের হাতেই দিয়ে দিয়েছি উনিই দিয়ে দিয়েছে প্রতি বাড়িতে উনিই দেয় তো এরপরে আমরা পুষ্পাঞ্জলি দিয়ে নেবো দিনটা ভেবেছিলাম খুব আনন্দে কাটাবো কিন্তু একটা দুর্ঘটনা ঘটার জন্য আমরা সারা দিনটা আনন্দে আর কাটাতে পারিনি তো পুজো টুজো দিই চলুন দেখুন এই যে আমার ফুলগুলোকে পুরো সাজিয়ে দিচ্ছে সুন্দর করে ঠাকুরের রূপটা ঠাকুরের মূর্তিটা দেখুন তো কেমন লাগবে মানে আমার ভিডিওগুলো কেমন লাগছে জানাবেন ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও এলে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি আর আপনাদের সঙ্গে শেয়ার করার সাথে সাথে আপনাদের কাছে এসে নোটিফিকেশানটা পৌঁছে যাক তো আর কি কি ভিডিও দেখতে চান সেগুলোও জানাবেন চলুন এক জায়গায় একটু বাদ পড়ে গেছি যে গণেশের ছোট্ট মূর্তিটা এটা বাদ পড়ে গেছিলো তাই আর দেখিয়ে দিলাম এটা তো ফুল দিয়ে দিয়েছি আমি তখন আর ভিডিওটা অন করা হয়নি যে সামনে দেখছেন জবার পঞ্চমুখী জবাটা এটা আমিই দিয়েছি হয়ে গেছে আমার পুজো দেওয়া এবার আমি বেরিয়ে পড়লাম বাড়ি এসে একটু টিফিন করে নি দেখলাম চাউমিন বানানো হয়েছে সব রকমের সবজি এর মধ্যে এই যে ব্রোকলি ফুলকপি এগুলো সব আমাদের গাছের তো গাছের ফুলকপি ব্রোকলি এগুলো দিয়েই আর কি চাউমিনটা বানানো হয়েছিল। তাই ভাবলাম রেসিপিটা শেয়ার করবো কিন্তু আগেই যেহেতু চাউমিনের একটা রেসিপি শেয়ার করা আছে তাই জন্য করিনি আমি টিফিনটা খেয়ে নিই তো ভেবেছিলাম আমরা একটু বেরোবো সবাই মিলে কিন্তু হয়ে ওঠেনি আমার বান্ধবী সঙ্গীতার মামা মারা যাওয়াতে সেই জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম কাটোয়ার উদ্দেশ্যে তো সেই দিনটা এইভাবেই কাটিয়ে এভাবে কেটে গেছিলো সেরম কিছু আমরা করিও নি সেরম কিছু আমাদের হয়ও নি তো পরের দিন সঙ্গীতা আমার জন্য একটা ছোট্ট উপহার দিয়েছে ভ্যালেন্টাইন্স ডে মানে যে শুধু প্রেমিক প্রেমিকার দিন তা কিন্তু নয় একটা ছোট্ট উপহার বা ছোট্ট একটা চকলেটও মানুষের কাছে অনেক মূল্য পায় তো আমার এই যে বন্ধু বন্ধুই আমাকে এই গিফটটা দিয়েছে কেউ দেওয়ার মতো আমার মানুষ নেইও দেয়ও না সেটা আলাদা ব্যাপার কিন্তু এই যে ফ্রেন্ড ফ্রেন্ডের মতনই একটা গিফট দিয়েছে সুন্দর একটা ছোট্ট গিফট গিফটটা খুব ছোট্ট হলেও আমার কাছে অনেক মূল্যবান তো দেখুন কি সুন্দর ব্যাপারটা লাইট জ্বলছে ভেতরে লাইট আছে দুটো হাঁস রয়েছে আর ওখানে সাইকেলের মধ্যে দুজন আছে আর ভেতরে লেখা আছে ফ্রেন্ডস তো আমার জিনিসটা খুব পছন্দ হয়েছে থ্যাংক ইউ সঙ্গীতাকে থ্যাংক ইউ বলবো না কারণ প্রতি বছরই আমাকে কিছু না কিছু দেয় একটা ছোট্ট চকলেট হলেও আমাকে উপহার হিসাবে দেয় তো এই ব্যাপারটা আমি জানি আমি পাবই তো সেই দিনের ব্যাপারটা একটু আলাদা ছিল বলে তাই হয়নি পরের দিনও আমাকে দিয়েছে তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম দেখুন এটা আবার লাইট জ্বালিয়ে দেখালাম অন্ধকারে একবার দেখালাম সুন্দর লাগছে লাইট জ্বালিয়েও এবার দেখালাম ভেতরে কতগুলো সোলার বলও দেওয়া আছে আর ছোট্ট আয়নার মতো একটা করা আছে আমার জিনিসটা খুব পছন্দ হয়েছে আপনাদের কেমন লাগলো জানাবেন ভালো লাগলে আবারও বলছি লাইক শেয়ার কমেন্ট করবেন আর কি কি ভিডিও দেখতে চান আমার কাছে সেগুলোও জানাবেন আজকের মতো এখানেই টারটা শুভরাত্রি গুড নাইট বাই